ঢাকায় চলচ্চিত্রের শীর্ষনায়ক শাকিব খান বর্তমানে তিনি অবস্থান করছেন যুক্তরাষ্ট্রে, আগামী কয়েকদিনের মধ্যে দেশে ফিরবেন। যুক্তরাষ্ট্রে একটি হোটেলে সত্যিকারের হিরো দেখা পেলেন এই নায়ক। সোমবার 30 জানুয়ারি শাকিব তার ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্ট দিয়ে সেই গল্প জানালেন। শাকিব লিখেন, হোটেল লবি দিয়ে যাচ্ছিলাম, আমাকে দূর থেকে দৌড়ে এসে ছেলেটি জড়িয়ে ধরল। শুরুতে সে কথা বলতে বারবার নার্ভাস হচ্ছিল। কথা বলে জানতে পারলাম ওর বয়স 20 থেকে 21-এর মধ্যে, যে বয়স তার লেখাপড়া করার কথা। সেই বয়সে পরিবার স্বজনদের সুন্দর ভবিষ্যৎ গড়তে সবকিছু ত্যাগ করে দূর প্রবাসে থেকে পরিবারের হাল ধরেছে। এই অভিনেতা লিখেছেন, দিন রাত অক্লান্ত পরিশ্রম করে ওভার টাইম খেটে না খেটে অর্থ পাঠিয়ে সে তার পরিবারের মুখে হাসি ফোটাচ্ছেন, অবদান রাখছে দেশের অর্থনীতিতে, এতেই তার আত্মতুষ্টি। তার চোখে মুখে সেই তৃপ্তির ছাপ স্পষ্ট দেখছিলাম। চাকচিক্যের এই শহরে চোখ থাতানো অনেক কিছু দেখা যায়, কিন্তু আমাকে স্পর্শ করার সবচেয়ে সুন্দর অনুভূতি ছিল এটি। প্রায় দেশের বাইরে অচেনা মানুষদের সঙ্গে দেখা হয়, যারা আমাকে হৃদয়ে নিংড়ানোর ভালোবাসা জানায়, ক্ষণিকের দেখায় পাশে পেয়ে দুঃখ সুখে অনুভূতি জানায়। এসব গর্বিত মানুষদের সঙ্গে কথা বললে আমিও মনের মধ্যে শীতল প্রশান্তি পাই। শাকিব আরও লিখেছেন, প্রবাসে বিভিন্ন শহরে কোণে লুকিয়ে আছে আমার দেশের গর্বিত এইসব মানুষেরা, তাদের কারণে সমৃদ্ধ হচ্ছে আমার বাংলাদেশের অর্থনীতি। সোনার বাংলা গড়তে তারা যে কতটুকু ভূমিকা রাখছে হয়তো তারা নিজেও জানে না, অথচ নীরবে কাজ করে যাচ্ছে। আমার চোখে এই মানুষগুলোই আসলেই সত্যিকারের হিরো। সায়মা শিউলি, নিউজ ফ্ল্যাশ 71।